খুবই প্রণিধানযোগ্য। তিনি বলছেন ওফরা, আরেকটা আছে তুহিব্বুনাহা, এবং সেটা তোমাদের কাছে আকর্ষণীয়, তোমরা খুব পছন্দ করো, সেটা কি? নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্যে নিকটতম বিজয়। তো জাগতিক সাফল্য গৌণ আমি এটা বলবো না, কিন্তু এই জাগতিক সাফল্যের শুভ সংবাদ তাদের দেওয়া হয়েছে যারা কেবলমাত্র আজাবে আলিম থেকে নাজাতের জন্য, মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য, জান্নাতের জন্য ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে। কারণ জাগতিক সাফল্যের পরে রাষ্ট্রীয় কর্তৃত্ব এটা একটা বড় আমানত, এই আমানতের সদ্ব্যবহার করা, ইনসাফ করতে সক্ষম হওয়া, স্বজন প্রীতির ঊর্ধ্বে উঠে ইনসাফ করতে সক্ষম হওয়া তাদের পক্ষেই সম্ভব যারা দুনিয়াকে লাথি মেরে আখেরাতের সাফল্যকে অগ্রাধিকার দিতে সক্ষম। এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে। এই আন্দোলনে যোগদানের সুযোগ পাওয়া এটা আল্লাহ তাআলার মেহরবানি, আল্লাহ তাআলার বিশেষ মেহরবানি। কারণ তিনি তার কিতাবে হাকিমে বলেছেন হুয়াস্তাবাকুম, তিনি এই আন্দোলনের জন্য তোমাদেরকে বাছাই করেছেন। অনেকের মনেই প্রশ্ন, দিন কায়েমের আন্দোলন করা ফরজ, এইটা অনেক বড় বড় আলেম ওলামাও তো বলেন না, এরা অল্প শিক্ষিত অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষিত লোকের এটা পাইল? আসলে এই দিন কায়েমের আন্দোলন কোন শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের জন্য কোনো ঠিকাদারি নয়, আল্লাহ তাআলা যাকে চান তাকেই কাজের জন্য বাছাই করে, এবং আল্লাহ যাদেরকে কাজের জন্য বাছাই করেন তাদের প্রতি আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমতের দৃষ্টি নিক্ষিপ্ত হয়। সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ লা ইয়াখাফুনা লাওমাতাল লাঈমিন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এখানে দুইটি বিষয় আমি দেখি, একটা হলো দিন কায়েমের আন্দোলনে কারো ঠিকাদারি নেই, স্থায়ী ইজারাদারি নেই, যারা এই দিন কায়েমের আন্দোলনের সুযোগ পায় তারা যদি এর হক আদায় করে, আল্লাহ তাআলা যতদিন তারা হক আদায় করে এর উপরে রাখেন, যদি হক আদায় করতে ব্যর্থ হয় তাদের পিছে হটিয়ে দিয়ে অন্য কাউকে সামনে আনে। তাদের পরিচয় বলতে গিয়ে এক নম্বরই আল্লাহ বলছেন ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, এটা আমাদের জন্য বড় আবেগের কথা। একামতে দিনের ফরজিয়াতের অনুভূতি তারাই লাভ করতে সক্ষম হয় যাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়েছে, সেই সাথে তারাও আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহর পথে জিহাদ করে, কোন নিন্দুকের নিন্দা সমালোচকের সমালোচনার ধার ধারে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বাড়তি নিয়ামত, আল্লাহ তাআলা যাকে চান তাকে এই নিয়ামত দান করে। এই দৃষ্টিতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা, কিন্তু সেই সাথে এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে এর পরিণাম পরিণতিও কিন্তু ভয়ঙ্কর, এটাকেও আমাদের সামনে রাখতে হবে। এই আন্দোলনে সবর এবং তাওয়াক্কুলের গুরুত্ব সবচেয়ে বেশি। এই আন্দোলনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, সিদ্দিকীন, সালেহীন, সোহাদা, তারা সকলেই নানা রকমের বিপদ আপদ মুসিবতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এটা অতিক্রম করে আন্দোলনে টিকে থাকতে হলে
আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য এবং সেই সম্পর্কের ভিত্তি হলো সবর এবং তাওয়াক্কুল ইন্নাল্লাহ মাস সাবিরিন বসবির আমা সাবরুকা ইল্লা বিল্লাহ সবর করো সবর তোমার বৃথা নয় তুমি সবর করলে তোমার সাথে আল্লাহ আছেন আবারো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি রোকন সম্মেলন সফল হওয়ার জন্য সেই সাথে ভাই বন্ধুদেরও আমি শুকরিয়া জানাচ্ছি অবর্ণনীয় কষ্ট সত্ত্বেও তারা এই সম্মেলনের প্রতিটি অনুষ্ঠান প্রতিটি প্রোগ্রাম মনোযোগের সাথে অনুসরণ করার জন্য আমি আশা করব এই সম্মেলন আমাদের সাংগঠনিক জীবনে সুদূর প্রসারী একটি প্রভাব ফেলতে সক্ষম হবে সেই সাথে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতেও জামাত ইসলামীকে একটি ঐতিহাসিক ভূমিকা পালনে সুযোগ করে দেবে এই দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব হবে সুদূর প্রসারী এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য